নতুন বছরে সব কিছুই যেন নতুনভাবে শুরু হয়। একটি করে বছর পুরনো হয় আর নতুন করে আসে পরবর্তী বছর। 2021 সালও শেষ হয়ে গেল, এরপর বিশ্ব বরণ করে নিল 2022 সালকে। তবে গেল বছরে আমরা নতুন করে যেসব বিষয়ের সাক্ষী হয়েছি তা সম্পর্কে তো জানতেই হবে। 2021 সালে নতুন নতুন কিছু স্থান কিংবা আশ্চর্যজনক বিষয়ের আবিষ্কার ঘটেছে যা আমরা অনেকেই খোঁজ রাখি না। প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে নতুন আবিষ্কার হয়ে থাকে, তা সে নতুন প্রযুক্তির আবিষ্কার হোক বা প্রত্নতাত্ত্বিক। আজকের ভিডিওতে আমরা জানব 2021 সালে এইরকমই কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। হাজার বছরের পুরনো আংটি, বেগুনি রঙের বিস্ময়কর পাথর বসানো একটি সোনার আংটি। অবাক করা বিষয় হল এই আংটির বয়স কয়েক হাজার বছর। 2021 সালের নভেম্বরে প্রত্নতত্ত্ববিদরা এই দুর্মূল্যের আংটি আবিষ্কার করে ইসরায়েলের পুরাকীর্তি বিভাগ। ইসরায়েলের ইয়াবন শহরের একটি পরিত্যক্ত পানশালা থেকে এটি আবিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে মূল্যবান এই আংটির মালিক ছিলেন বাইজেন্টাইন শাসক আমলের কোনো এক ধনী ব্যক্তি, যিনি তৃতীয় থেকে সপ্তম দশকের মাঝামাঝি কোনো এক সময় ইসরায়েলে বসবাস করতেন। খুব সম্ভবত ওই ব্যক্তি সুরাপান করতে গিয়েছিলেন, নেশার গুড়ে হয়তো আংটি ফেলে আসেন সেখানে। সপ্তদশ শতকের হারানো চিত্রকর্ম, সপ্তদশ শতকের শিল্পী র্যামব্রান্টের আঁকা যীশুখ্রিস্টের একটি ছবি আবিষ্কৃত হয়েছে গত বছর। জন্মের পর শিশু যীশুখ্রিস্টের সঙ্গে সেই তিন জ্ঞানী ব্যক্তির প্রথম সাক্ষাৎকার এই চিত্রের মূল বিষয়। ইতালির একটি গ্রামের দেওয়ালে ঠানানো ছিল চিত্রকর্মটি। 2016 সালের মেঝেতে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই ছবিটি, এরপর মেরামত করতে গিয়েই সামনে আসে ছবিটির অবাক করা তত্ত্ব। জানা যায় ছবিটি আঁকা হয়েছিল 1632 থেকে 1633 সালের দিকে। মাস কয়েক আগে ইতালির হেরিটেজ ফাউন্ডেশন জানিয়েছে চিত্রকর্মটি বিখ্যাত চিত্রকর র্যামব্রান্টের সৃষ্টি। আস্ত নগরী আবিষ্কার, 2021 সালের সেরা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারটি ঘটেছে মিশরে। সেখানে আবিষ্কার হয়েছে একটি আস্ত নগরীর। ওই নগরীর বয়স 3000 বছরেরও বেশি। মরুভূমির বালুতে ডুবন্ত অবস্থায় ছিল শহরটি। মরুভূমির বুক ছিঁড়ে মাত্র 10 ফিট গভীর থেকে খুঁজে বের করা হয়েছে এই প্রাচীন নগর। বিশেষজ্ঞদের অনুমান এটি এখনও পর্যন্ত মিশরের সন্ধান মেলা সবচেয়ে বড় প্রাচীন নগর। 2020 সালে মিশরের লুক্সোর শহরে প্রথম হারানো এই নগরের সন্ধান মেলে। মিশরের ইতিহাস নিয়ে গবেষণারত প্রত্নতত্ত্ববিদ ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেতসি ব্রায়ান জানিয়েছেন, বুতেন খামের সমাধির পর সবচেয়ে বড় আবিষ্কার এটি। এই শহরে আছে একটি সমাধি স্থান, সেখান থেকে বহু প্রাচীন কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। মিলেছে প্রাচীন বাসনপত্র, জাতাকল, খাঁচ ও কাপড় বোনার যন্ত্র, গয়না ইত্যাদি। সেখানে জিনিসপত্রগুলো এমনভাবে রাখা আছে যে দেখলে মনে হতে পারে সেগুলো সদ্যই সেখানে রাখা হয়েছে। ধারণা করা হয় তৃতীয় আমেনহোটেপের সময় এই নগরী বেশ ঝমকালো ছিল। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র, 45,000 বছরেরও বেশি পুরনো এক গুহাচিত্র আবিষ্কার করা হয়েছে 2021 সালে। সম্প্রতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে প্রাচীন গুহাটি আবিষ্কৃত হয়। সেই গুহার দেয়ালেই আঁকা ছিল 45,500 বছরের পুরনো চিত্রকর্মটি। গুহাচিত্রে শুকরের মতো তিনটি প্রাণীকে পাশাপাশি দাঁড়িয়ে থাকার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। দুটি প্রাণী লড়াই করছে আর একটি প্রাণী সেই লড়াই দেখছে। লালচে রঙের পাথর বা অন্য কিছু দিয়ে ছবিটি আঁকা হয়েছিল। এর আগেও এই অঞ্চলে আরও কিছু গুহাচিত্রের খোঁজ পাওয়া গিয়েছিল। এর মধ্যে একটি 43,900 বছরের পুরনো, সেটি একটি শিকারের ছবি ছিল।
বলিদানের স্থানে সোনার মুকুশ। 2021 সালের জুন মাসে চীনের সানসিং দুই প্রত্নতাত্ত্বিক স্থানে প্রায় 500টি বলিদানের গর্ত আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। সেই গর্তেরই একটির মধ্য থেকে মিলেছে একটি সোনার ভাঙ্গা মুকুশ। মুকুশটি সোনার হালকা পাতের তৈরি, সেটি চীনের শাং রাজবংশের আমলের। প্রায় 100 বছর আগে দক্ষিণ চীনের চেংদু শহরে সানসিং দুই স্থানটির খোঁজ পান স্থানীয় এক কৃষক। এরপর সেখানে শুরু হয় প্রাচীন ইতিহাসের খোঁজ। এরপর সেখান থেকে উদ্ধার করা হয় হাজার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সোনার মুকুশটি সাম্প্রতিকতম নিদর্শন। অন্যান্য আবিষ্কারের মধ্যে রয়েছে হাতির দাঁতের তৈরি জিনিসের ধ্বংসাবিশেষ, ব্রোঞ্জের মূর্তি ও একটি জ্যাড ছুরি। 2021 সালের মাঝামাঝিতে আলঙ্কার পূর্বাঞ্চলের মাটি ঘুরে ছোট ছোট পুঁতি পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় সেগুলো ইউরোপের তৈরি। গত বছরের জানুয়ারি মাসে ইউনিভার্সিটি অব আলঙ্গা ফেয়ারব্যাক্স বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর আমেরিকায় প্রথম পৌঁছানো ইউরোপে তৈরি সামগ্রীর মধ্যে অন্যতম ছিল সেই পুঁতিগুলো। গবেষণায় উঠে এসেছে ওই পুঁতিগুলো 1440 থেকে 1480 সালের মধ্যে উত্তর আমেরিকায় নেওয়া হয়। এর বেশ কয়েক বছর পর 1492 সালে আমেরিকায় পৌঁছেছিলেন কলম্বাস। গবেষকদের অনুমান, 15 শতকে ইতালির ভেনিস ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, তখনই হয়তো ইউরোপ থেকে স্লিক রুট ধরে চীনে পৌঁছায় পুঁতিগুলো। সেখান থেকে যায় রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে, এরপর ব্যারিং প্রণালী পেরিয়ে আর্কটিক হয়ে উত্তর আমেরিকার পথ খুঁজে নেয়। পাণ্ডুলিপির অংশ আবিষ্কার। 2021 সালের মার্চে কয়েক ডজন মৃত সাগরের পাণ্ডুলিপির অংশ আবিষ্কারের খবর জানায় ইসরায়েলের সরকার। পাণ্ডুলিপির খণ্ডাংশেতে বাইবেলের বাণী লেখা ছিল বলে জানা গেছে। ইসরায়েলের অধীনস্থ পশ্চিমাংশের জুডিয়ান মরুভূমি থেকে প্রত্নতাত্ত্বিকরা সেগুলো খুঁজে পান। মার্চ মাসেই পেরুর প্রাচীন মন্দিরের দেওয়ালে খোদিত এক চিত্রের হদিস পান প্রত্নতত্ত্ববিদরা। চিত্রকর্মের বয়স প্রায় 3200 বছর। ছবিতে রয়েছেন ছুরি হাতে এক মাকড়সা দেবতা। পেরুর উত্তরাঞ্চলের এই মন্দিরটি অবশ্য আবিষ্কার হয়েছিল 2020 সালে। মন্দিরের বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত। তৃতীয় লিঙ্গের যোদ্ধার দেহাবশেষ। গত বছরের আগস্টে সামনে আসে আরেকটি চমকপ্রদ খবর। ফিনল্যান্ডের প্রস্তর যুগের একটি কবর থেকে একজন যোদ্ধার দেহাবশেষ উদ্ধার করা হয়। ডিএনএ বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে ওই যোদ্ধা তৃতীয় লিঙ্গের ছিলেন।